করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত 18 মার্চ থেকে খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সাজেক পর্যটন কেন্দ্র পর্যটকদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র আগামী 28 আগস্ট শুক্রবার থেকে 6 শর্তে সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার 23 আগস্ট রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসন প্রতাপচন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, 6 শর্তে সীমিত পরিসরে জেলা পরিষদ পার্ক, আলোটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক দর্শনার্থীদের জন্য 28 আগস্ট শুক্রবার থেকে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময় পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য পর্যটকদের মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবাণুমুক্ত করা, শারীরিক অসুস্থ অবস্থায় ভ্রমণ না করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। খাগড়াছড়ি জেলার প্রতিনিধি মোহাম্মদ মফিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, বাংলাধারা।